মুখার জন্ম হলো, শক্তি বাড়ছে ডান পিঠে, ঘূর্ণিঝড় কোন কোন দিকে এগোচ্ছে তাই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর তার আগে বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আবহাওয়ার খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বঙ্গোপসাগরের গর্ভে মুখার জন্ম হলো। বুধবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনায় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের বদলে গেল। আর কয়েক ঘন্টার মধ্যে শক্তি আরও বাড়িয়ে ঘূর্ণিঝড় আগামীকাল 12 তারিখ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ওর চেহারা নেবে মুখা। ডানপিটেও ট্রপিক্যাল সাইক্লোনের প্রভাবে বেগ দেখিয়ে যাবে উত্তর ও উত্তর পশ্চিমের দিকে। মুখা কী অবস্থা আছে এখন মুখা, তা দক্ষিণবঙ্গ পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়েই দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে স্থায়ী হয়েছে নিম্নচাপ। বুধবার রাত্রে এর মধ্যেই তা অতি গভীর নিম্নচাপের চেহারা নেয়। মৌসুমি ভবনের সূত্রের অনুযায়ী নিম্নচাপের অবস্থান ছিল 9-1 ডিগ্রি এবং উত্তরাংশ 88 ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশে। সেই নিম্নচাপে ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে। সর্বশেষ প্রাপ্ত উপগ্রহ চিত্র অনুযায়ী মুখার অবস্থান ছিল প্লোটার ব্লেয়ার থেকে 510 কিলোমিটার বেগে, কক্সবাজার থেকে 1320 কিলোমিটার এবং মইনামার উপকূল থেকে 1220 কিলোমিটার দূরে। সমুদ্রের পথে 17 কিলোমিটার বেগে এটি উত্তর ও পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। বৃহস্পতিবারের মধ্যেই পর্যন্ত এটি ক্রমাগতি শক্তি সঞ্চয় করবে। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে 13 মে ভোরে পরে কিছুটা শক্তিক্ষয় হবে। শক্তির হ্রাস পায় অবস্থানকে ঘূর্ণিঝড় ও বাংলাদেশের মইনামা উপকূলের দিকে এগোতে থাকবে। শক্তি কমলে তার এগানোর গতিবেগ বাড়বে। 14 মে দুপুরে আগে 110 কিলোমিটার থেকে 120 কিলোমিটার বেগে এটি সম্ভব ও ল্যান্ডফল হবে। এই সময় হাওয়া অফিসের গতিবেগে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং বাংলার মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গ উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলা ও উড়িষ্যা উপকূলে পর্যটকদের সমুদ্রের কাছে যেতে বারণ করা হয়েছে। যাদের সমুদ্রে রয়েছে তারা অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের মুখার ও মোকাবিলায় বাংলা উপকূলে জাতীয় বিপর্যয়ে মোকাবিলা বাহিনী 6টি দলকে তৈরি রাখা হয়েছে এবং রামনগর ব্লকে ও রামনগর 2 ব্লকে হলদিয়া উপকূলে এলাকাগুলিকে এডিনার আরএফসের টিমের সব প্রস্তুতি নিয়ে রেখেছে এবং NDRF 3টি দল রয়েছে। গোসাবা এবং কোতলি দক্ষিণ চব্বিশ পরগনা, কাকদ্বীপ ও অন্য 2টি দল রয়েছে উত্তর চব্বিশ পরগনা হিলগঞ্জের সন্দেশখালিতে।